পার্থ অর্পিতার সঙ্গে একই মঞ্চে মমতা, প্রকাশ্য মঞ্চ থেকে কোটিপতি অর্পিতার প্রশংসা। 22 কোটির মালকিনের ভিডিও ফাঁস করে বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতার। তবে কি পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ভালো কাজের কথা জানতেন নেত্রী? টুইটে চাঞ্চল্যকর প্রমাণ অমিতে। শিক্ষক নিয়োগ কেলেঙ্কারির দায়ে গ্রেপ্তার পার্থ চট্টোপাধ্যায় এবং তার ঘনিষ্ঠ হিসেবে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়। অর্পিতার বাড়ি থেকে ইতিমধ্যেই উদ্ধার করা হয়েছে অন্তত 11 কোটি টাকা নগদ, 89 লক্ষ টাকা মূল্যের গয়না। এই আবহে এবার তৃণমূল কংগ্রেসকে তোপ দেবে একটা ভিডিও পোস্ট করে চাঞ্চল্যকর দাবি করলেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। বিজেপি নেতার দাবি, অর্পিতার ভালো কাজের কথা খুব ভালো করেই জানতেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট বার্তায় অমিত লেখেন, খুব বেশি দিন আগের কথা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় একটা মঞ্চ থেকে জনসমক্ষে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ সহযোগীর প্রশংসা করেছিলেন। তাঁরই বাড়ি থেকে ইডি প্রায় 21 কোটি টাকা বাজেয়াপ্ত করেছে। মমতা অর্পিতা সম্পর্কে জানতেন, তিনি যে ভালো কাজ করছেন তাও জানতেন, কোনো ভুল করবেন না, পার্থ নিজের ইচ্ছায় প্রতারণা করছিলেন না। গত 24 ঘন্টায় অর্পিতাকে নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। জানা গিয়েছে, অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হওয়া নগদ টাকার গণনা আজ সকালেও চলে। এদিকে ইডি তদন্তকারীদের প্রাথমিক ধারণা, সরাসরি এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত এই অর্থ। এর মাঝে সোশ্যাল মিডিয়ায় উঠে এলো আরও একটি চাঞ্চল্যকর তথ্য। এবার এমন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে অর্পিতার সঙ্গে একই মঞ্চে আছেন পার্থ চট্টোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই ছবি ভাইরাল হতেই তাতে দেখা যাচ্ছে মঞ্চে মাইক হাতে দাঁড়িয়ে বক্তব্য রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2019 সালে দুর্গাপুজোর এক অনুষ্ঠানের ছবি এটি। মমতার পাশেই বসে রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় এবং তার পাশে রয়েছেন অর্পিতা মুখোপাধ্যায়। এই ছবি ছাড়াও একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে মমতা সরাসরি অর্পিতার সঙ্গেই কথা বলছেন এবং এই ছবি ভিডিও নিয়েই এখন হইচই শুরু হয়ে গিয়েছে। তৃণমূলকে তোপ দেগে ভিডিও পোস্ট করে বিতর্ক বাড়িয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। ভাইরাল হওয়া সেই ভিডিও এখনো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পেজে জ্বলজ্বল করছে। আমি অর্পিতা, উড়িষ্যায় সিনেমা করো, তুমি শুনলাম উড়িষ্যায় কাজ করো, আচ্ছা আচ্ছা ভালো করে করো। উড়িষ্যা করতে উড়িয়া বলতে পারো ভালো করে, কেমতি আচমতি এই সমস্ত ভালোই চলে। সুতরাং উড়িষ্যায়ও কাজ করে বাংলারই মেয়ে পার্থ চট্টোপাধ্যায়, তো আমি আগেই বলেছি ঋতুপর্ণা, আমি আগেরবারও দেখেছি ও এসেছিল এখানে। ভিডিও ভাইরাল হতেই উঠতে শুরু করেছে নানান প্রশ্ন। বিজেপির তরফে সরাসরি তৃণমূল সুপ্রিমোকে নিশানা করা হয়েছে। তবে কি গোটা ঘটনার সঙ্গে তৃণমূল সুপ্রিমোর যোগ রয়েছে? তিনিও কি সবকিছুই জানতেন? প্রশ্ন তুলছে বিজেপি শিবির। ব্যুরো রিপোর্ট, আজ দুপুর।